নমস্কার বন্ধুরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি। আজকে রুদ্রবার্তা শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। শুরু করছি এখনকার রুদ্রবার্তা। নির্বাচনে, লোকসভা নির্বাচন 2019-এর ঘণ্টা বেজে গেছে এবং তার ফলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের বাড়ি থেকে ঘোষণা করলেন আজকে কালীঘাটে তার বাসভবন, এবং সেটা কার্যক্রমে বলতে পারা যায় তৃণমূলের মূল অফিসও বলা যেতে পারে। তো সেখান থেকে তিনি ঘোষণা করলেন যে আগামী লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা কে কী থাকছে। দেখে নিন একবার তার প্রার্থী তালিকাটা রুদ্রবার্তায়। চলুন রুদ্রবার্তা দেখে নেওয়া যাক। 42টা লোকসভায় টিএমসি যে ক্যান্ডিডেট দিয়েছে তাদের নাম এবং লোকসভা অনুযায়ী তাদের নাম। শুরু করছি দার্জিলিং থেকে। দার্জিলিংয়ে দাঁড়িয়েছে অমর সিং রায়, জলপাইগুড়ি দাঁড়িয়েছে বিজয়চন্দ্র বর্মন, কোচবিহারে দাঁড়িয়েছে পরেশচন্দ্র অধিকারী, আলিপুরদুয়ার দশরথ তীরকে, রায়গঞ্জে কানাইলাল আগরওয়াল, বালুরঘাটে দাঁড়িয়েছে অর্পিতা ঘোষ, মালদা উত্তর মৌসুম মনিজির নূর, মালদা দক্ষিণ মোয়াজ্জেম হোসেন, জঙ্গিপুরে দাঁড়িয়েছেন খলিলুর রহমান, মুর্শিদাবাদে আবু তাহের খান, বহরমপুরে দাঁড়িয়েছে অপূর্ব সরকার, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র, রানাঘাটে দাঁড়িয়েছে রূপালী বিশ্বাস, বর্ধমান পূর্ব সুনীল মণ্ডল, বর্ধমান দুর্গাপুর হচ্ছে মমতাজ সঙ্গমিত্রা, আসানসোলে দাঁড়িয়েছে মুনমুন সেন, বোলপুরে অসিত মাল, বীরভূমে শতাব্দী রায়, বনগায় মমতা বালা ঠাকুর এবং ব্যারাকপুরে দীনেশ ত্রিবেদী। হাওড়ায় দাঁড়িয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হুগলিতে রত্না দেনাগ, আরামবাগে দাঁড়িয়েছেন অপরূপা পোদ্দার, তমলুকে দিব্যেন্দু অধিকারী, কাঁথিতে শিশির অধিকারী, ঘাটাল দীপক অধিকারী মানে দেব, ঝাড়গ্রামে দাঁড়িয়েছে বীরবাহ সোরেন, মেদিনীপুরে মানস ভূঁইয়া, পুরুলিয়ায় দাঁড়িয়েছেন মৃগাঙ্ক মাহাতো, বাঁকুড়ায় সুব্রত মুখোপাধ্যায়, সুব্রত মুখার্জি ওখানে গেলেন, বিষ্ণুপুরে শ্যামল সাঁতরা, দমদমে সৌগত রায়, বারাসাতে কাকলি ঘোষদস্তিদার, বসিরহাটে নুরশাদ জাহান, আর জয়নগরে প্রতিমা মণ্ডল, মথুরাপুরে চৌধুরী মোহন জাটুয়া, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাদবপুরে মিমি চক্রবর্তী, কলকাতা দক্ষিণে মালা রায় এবং কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়। রুদ্রবার্তায় আপনারা এটা দেখলেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো প্রার্থী তালিকা আপনারা দেখলেন, এখানে প্রার্থী তালিকা অনেক চমক রয়েছে। তার মধ্যে বিশেষ চমক হচ্ছে সুব্রত মুখার্জিকে নিয়ে আসা। সুব্রত মুখার্জি একজন মন্ত্রী ছিলেন, তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা, তার কারণ হচ্ছে রাজ্যে পশ্চিমবঙ্গে মন্ত্রী জায়গা থেকে সরিয়ে রাজ্যে সাংসদের জায়গায় নিয়ে যাওয়াটাই ভালো সমুচিত মনে করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু সিনেমাটিস্টকে নিয়ে আসা এবং ইদ্রিস আলীর মতো ব্যক্তিকে, হ্যাঁ বলতে ভুলে গেলাম, যে সেটা হচ্ছে ইদ্রিস আলী, যিনি বসিরহাটে যিনি জিতেছিলেন 2014 ইলেকশনেতে, তাকে ওখান থেকে সরিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনে ইদ্রিস আলীকে নিয়ে আসা হয়েছে। তো কাজেই তার একটু হলেও ডিমোশন হলো, বাকি সব ভালোই চলছে। এবং এই সমস্ত নিয়ে যারা নিয়ে মানে দাঁড়িয়েছে তাদের নিয়ে বিশ্লেষণ এবং সব কিছুই রুদ্রবার্তায় থাকবে। দেখতে থাকুন রুদ্রবার্তা। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার চিন্তা ভাবনা করবেন। নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ। এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো। দেখতে থাকুন রুদ্রবার্তা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন এবং রুদ্রবার্তা রেগুলার দেখুন।